খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম নিহত শিক্ষক খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্স্ট্রাক্টর ছিলেন দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটি এলাকায় এই ঘটনা ঘটে পরিবারের লোকজনের দাবি সোহেল রানাকে পরিকল্পিতভাবে পাহাড়িয়া পিটিয়ে হত্যা করেছে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জানা যায় দুই সালে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল রানা কারাগারে ছিলেন